আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আইটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজটা হলো, আপনাদের সবার মনে আছে শাওমির একটা সিরিজ ছিল সিসি সিরিজ, সিসি নাইন বা সিসি ইলেভেন ছিল তাদের শেষ ফোন। সেই সিসি সিরিজেরই নতুন করে আবার শাওমি নিয়ে আসতে চাচ্ছে। এবার তাদের সেই সিরিজটার নাম দিবে তার হলো সিভি সিরিজ, অর্থাৎ সিআইভিআই, শাওমি সিভি সিরিজ। এবং এই শাওমি সিভি সিরিজের প্রথম ফোন শাওমি সিভি খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 778 দিয়ে, সেভেন সেভেন্টি এইটের প্রসেসর দিয়ে। এটি একটা 5G প্রসেসর, দ্যাট মিন্স 5G ফোন হিসাবে আসতে পারে। প্রাইসটা কেমন হবে এখন পর্যন্ত আমরা সেটার ব্যাপার আইডিয়া পাইনি, বাট খুবই স্টাইলিশ একটা ফোন থাকবে। তার পাশাপাশি ফোনটা দেখতে অনেকটা অপো রেনো 5 বা রেনো 6 মতো বলতে পারেন। বাট খুবই সুন সেই ফোনটা নিয়ে এসে মানে শাওমি আবার স্টার্ট করতে যাচ্ছে তাদের সিসি সিরিজ, বাট এবার আসবে হলো সিভি সিরিজ নাম দিয়ে। এরপরে নিউজ হলো রিয়েলমি কিন্তু আজকে নার্জো সিরিজের ফোনগুলো লঞ্চ হওয়ার পাশাপাশি আরও টুকটাক বেশ কিছু অ্যাক্সেসরিজও লঞ্চ হওয়ার কথা। এবং তার পাশাপাশি রিয়েলমি গতকালকে বা গত পরশু দিন ডিক্লেয়ার করেছে যে তাদের রিয়েলমি ইউআই 3.0 এই অক্টোবর মাসে লঞ্চ হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে রিয়েলমি এখন ওয়ার্ল্ডের টপ 6 কোম্পানির মধ্যে নাম্বার 6ই রয়েছে। সো আমি ধারণা করতেছি সম্ভবত অক্টোবরের 6 তারিখ তারা এই রিয়েলমি ইউআই 3.0টা লঞ্চ করতে পারে, বাট লঞ্চ ডেটটা এক্স্যাক্টলি তারা ডিক্লেয়ার করেনি। অক্টোবরে আসতে যাচ্ছে রিয়েলমি ইউআই 3.0, এইটা তারা কনফার্ম করেছে। এদিকে শাওমি লঞ্চ করলো হলো রেডমি জি সিরিজ, অর্থাৎ গেমিং সিরিজের নতুন একটা ল্যাপটপ, যাতে কনফিগারেশন হিসেবে রয়েছে 144Hz 16.1 ইঞ্চি ডিসপ্লে, কোরআই 5 অথবা রাইজেন 7 প্রসেসর দিয়ে ল্যাপটপটি কেনা যাবে। সাথে থাকবে 16GB র্যামের পাশাপাশি 512GB স্টোরেজ। তবে তারা বলতেছে যে এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ হলো 55 ঘন্টার মতো, বাট 55 ঘন্টা না হলেও যদি সেটা 10 থেকে 15 ঘন্টা বা 16 ঘন্টা হয় দ্যাটস এনাফ। রিসেন্টলি একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন যে আগে যেসব এক্সিস্টিং কোম্পানিগুলো ছিল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে, তারা যেই ধরনের চার্জ নর্মালি প্রোভাইড করতো তাদের গ্যাজেটে, সেখানে কিন্তু শাওমি বলেন বা রিয়েলমি বলেন তারা বিভিন্ন রকমের গ্যাজেট এনে কিন্তু তার থেকে বেশি চার্জ ব্যাকআপ দিচ্ছে। স্পেশালি আপনারা যদি স্মার্ট ওয়াচের কথা চিন্তা করেন, আগে যেসব মানে ট্রেডিশনাল কোম্পানিগুলো ছিল, অনেক বড় বড় কোম্পানি কিন্তু ছিল স্মার্ট ওয়াচ ইন্ডাস্ট্রিতে, ইভেন অ্যাপেলও কিন্তু আছে যাদের স্মার্ট ওয়াচ অনেকই ভালো, বাট চার্জ নিয়ে কিন্তু অনেক ইস্যু ছিল। কিন্তু সেই ইস্যুটা আপনি খেয়াল করেন, শাওমি, অপো বা রিয়েলমি এবং ওয়ানপ্লাস, হুয়াওয়ে, এরা যে স্মার্ট ওয়াচগুলো এনেছে সেখানে কিন্তু অনেক চার্জ থাকে। এটা কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স হয়ে গিয়েছে বড় কোম্পানির সাথে এইসব কোম্পানিগুলো। এবং শুধু তাই নয়, অনলি চার্জের কারণে স্মার্ট ওয়াচ ইন্ডাস্ট্রিতে খুব ইজিলি চাইনিজরা ঢুকে এখন বিশাল অ্যামাউন্টে সেল করতেছে। ইভেন বড় বড় স্মার্ট ওয়াচ কোম্পানিগুলো এখনও ধরতে পারতেছে না যে কীভাবে চাইনিজ কোম্পানিগুলো হঠাৎ করে এত স্মার্ট ওয়াচের পপুলারিটি পেয়ে গেল। এইদিকে আমার সবচেয়ে প্রিয় এবং মাইক্রোসফটের সার্ফেস যে ল্যাপটপ, সেটা রিসেন্টলি লঞ্চ হয়ে গেল। যদিও আমার প্রিয় হলো মাইক্রোসফটের সার্ফেস বুক, যেটা আগে ছিল, এখন অবশ্য ল্যাপটপ আকারে আসতেছে, বাট এইবার কিন্তু এটার প্রাইস যথেষ্ট কম, সম্ভবত বাংলাদেশি টাকায় 1.5 লাখ টাকার মতো হবে। আগে তো অনেক এক্সপেন্সিভ ছিল, 3.5 লাখ টাকা 4 লাখ টাকার মতো ছিল। যাই হোক, এই মাইক্রোসফটের এই সার্ফেস ল্যাপটপ বুকের আমরা চলেন ল্যাপটপের এই স্টুডিও, এইটার কনফিগারেশনে কী কী রয়েছে একটু জেনে নিই। এতে থাকবে হলো 14.4 ইঞ্চি সাইজের ডিসপ্লে, যাতে দেওয়া থাকবে 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসাবে রয়েছে ইন্টেলের কোর i7 প্রসেসর। র্যাম সাপোর্ট করবে আপ টু 32GB এবং স্টোরেজ সাপোর্ট করবে 2TB SSD। আমি একটা জিনিস এখানে ক্লিয়ার বুঝতে পারতেছি না যে শুধু কি SSD সাপোর্ট করবে কিনা, অর্থাৎ M.2 হার্ড ডিস্কগুলো কি তাহলে সাপোর্ট করবে না। যাক, এটা হয়তো বা আরও কিছুদিন গেলে এটা নিয়ে একটু স্টাডি করলে আমরা সেটা জানতে পারবো, তখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব। এদিকে শাওমির একটা ফোন রেডমি 9 অ্যাক্টিভ, এই মোবাইলটা মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটে লিস্টিং করতে দেখেছি। ফোনটা সম্ভবত লঞ্চ হবে, বাট একটা জিনিস বুঝতেছি না, এই ফোনটাকে আমাদের দেশে আসবে কি না বা ইন্ডিয়ান রিজিয়নও আসবে কি না ধরতে পারতেছি না। সম্ভবত যদি আসে তাহলে অ্যারাউন্ড 8,000 থেকে 9,000 প্রাইসের মধ্যে আমরা এই ফোনটা পেয়ে যাব, বাট যেহেতু এখন আসবে কি না কনফার্ম না, তাই আর আমি এটার ব্যাপারে ফুল ডিটেলস আপনাদের সাথে আপাতত আর শেয়ার করলাম না। সর্বশেষ দুইটা নিউজ নিয়ে কথা বলবো, দুইটা নিউজই খুবই ইন্টারেস্টিং। তার মধ্যে নাম্বার 1 নিউজটা হলো, ইউরোপের লিথুনিয়াতে রিসেন্টলি ডিক্লেয়ার করলো যে চাইনিজ ফোনগুলো যদি আপনারা ইউজ করেও থাকেন সেটা ছুঁড়ে ফেলে দিতে, কারণ তারা দেখতেছে যে শাওমি স্পেশালি তারা আপনার মোবাইল থেকে ডাটা নিয়ে সেটা চুরি করে সিঙ্গাপুরে তাদের সার্ভারে পাঠাচ্ছে আপনার মোবাইল থেকে। দেন সেকেন্ড, হুয়াওয়েও সেম কাজটা করতেছে, এবং থার্ড, ওয়ানপ্লাসের ব্যাপারে তারা এখন পর্যন্ত ওইভাবে কোনো প্রবলেম ফাইন্ড করে পায়নি। বাট তারা বলতেছে যে চাইনিজ কোম্পানির মোবাইলগুলো যদি আপনার হাতে থাকে থ্রো করে ফেলে দিতে, অথবা নেক্সট টাইম কোনো চাইনিজ ফোন না কেনার জন্য। এটা কিন্তু অনেক বড় একটা বিষয় অ্যাজ এ ইউরোপ কান্ট্রি, ইউরোপে থাকা একটা কান্ট্রি হিসাবে আর কি। প্রথমবারের মতো শাওমিকে মানে একদমই মনে করেন যে নেগলেক্ট করলো একটা দেশ। তবে একটা ইন্টারেস্টিং বিষয়কে আপনারা খেয়াল করছেন, নিউজটা হলো গতকালকের, অর্থাৎ গতকালকে ছিল সেপ্টেম্বরের 23 তারিখ, আর আজকে হলো সেপ্টেম্বরের 24 তারিখ, এবং আজকে থেকে কিন্তু মার্কেটে অ্যাপেলের আইফোন বিক্রি শুরু হবে। সো কোথাও কি কোনো মিল পাচ্ছেন?
মানে আমি কিন্তু কিছু মিল পাচ্ছি, মানে ব্যাপারটা একটু মিলে যাচ্ছে না। মনে করেন যে আজকে আমি আমার প্রোডাক্ট বিক্রি করব, কালকে আমার কম্পিটিটরের প্রোডাক্টটাকে একদম পচাই দিলাম, তাহলে আজকে একটু সেলটা বেশি হবে, কী মনে করেন আপনি? এখন অনেকে বলতে পারেন যে না, অ্যাপেলের কম্পিটিটর শাওমি না, সেটা হতে পারে না, কিন্তু বেচা কেনায় এখন শাওমি অনেক বড় একটা মার্কেট দখল করে ফেলেছে। কম্পিটিশন হয়তো বা চোখের দেখায় না হতে পারলেও ভিতরে ভিতরে শাওমি এখন অ্যাপেলেরই কম্পিটিটর, অন্য কেউ শাওমির কাছাকাছিও নাই। দেন এরপরে যে দুই নম্বর টেক নিউজটা রয়েছে সেটা হলো ইউটিউবের যে ভিডিওগুলো আমরা দেখে থাকি, এটা আপনারা আপনাদের মোবাইলে এখন থেকে, মোবাইলে না কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। মোবাইলে তো আগে থেকেও ডাউনলোড করা যায়, বাট এই ডাউনলোডটা কিন্তু নর্মাল ডাউনলোডের মতো না যে আপনি ডাউনলোড করে ফাইলটা আলাদা করে রেখে দেবেন। এটা হলো অ্যাজ ইউজুয়াল মোবাইলে আমরা ডাউনলোড করি না, যে ডাউনলোড করে রেখে দিই পরবর্তীতে দেখার জন্য, এটা কিন্তু ইউটিউবেই থাকে, এটা কিন্তু আলাদা করে থাকে না। এর মানে হলো যে আপনি ডাউনলোড করে রাখলে পরবর্তীতে যদি আপনার ইন্টারনেট লাইন নাও থাকে আপনি এমনি দেখতে পারবেন। ঠিক তেমনি ডেস্কটপে এই সুবিধাটা এতদিন ছিল না, বাট এখন নিয়ে আসতেছে, আপনি চাইলে ডেস্কটপে ডাউনলোড করে রাখতে পারেন, পরবর্তীতে ইন্টারনেট না থাকলে আপনি দেখতে পারবেন, এই আর কি। এছাড়া তেমন কিছু নেই, ব্যাপারটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, দ্যাটস আপনাদেরকে ভিডিওর মধ্যে বিষয়টা নিয়ে ক্লিয়ার করলাম। এই নিউজটা অবশ্য অনেক আগের, প্রায় 8-10 দিন আগের নিউজ, বাট এই কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম আসলে ডাউনলোড বলতে এখানে কী বোঝানো হচ্ছে। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।